এশিয়া কাপ নিয়ে নতুন খবর নতুন চমক জাগা নেওয়া খবর এসেছে এশিয়া কাপ হচ্ছে না এরকমটাই এবার শোনা যাচ্ছে এশিয়া কাপ বাতিল হয়ে যাচ্ছে যদি বাতিল হয়েই যায় তাহলে সেখানে ইস্যু একটাই খেলাটা পাকিস্তানে আর খেলাটা যখন পাকিস্তানে তখন ভারত কোনোভাবেই পাকিস্তানে খেলতে যাবে না সেটাই স্বাভাবিক বিষয় ভারত যখন স্পষ্ট এর আগে বহুবার জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাবে না এমনকি এরকম খবরও শোনা যাচ্ছিল যে পাকিস্তানকেও ভারতে আসার ভিসা দেয়া হবে না অর্থাৎ ওয়ানডেতে ওয়ানডে বিশ্বকাপ যেটা সামনে অক্টোবরের পাঁচ তারিখ থেকে শুরু হবে সেখানে যে পাকিস্তান খেলবে পাকিস্তান খেলতে আসবে না এই কথা বলার আগে কিন্তু ভারত থেকে বিভিন্ন খবর রটেছিল যে পাকিস্তান দলের খেলোয়াড়দেরও ভিসা দেওয়ার ব্যাপারে ভারত সরকার ভাববে অর্থাৎ এটা একটু ভদ্র ভাষা যে ভারত সরকার ভাববে তার মানে হচ্ছে যে প্রচ্ছন্নভাবে একটা কথা ছেড়েই দেয়া ইঙ্গিত দিয়েই দেয়া যে ভারতের খেলোয়াড়দের ভিসাই দেবে না মানে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসাই দেবে না ভারত যদি সেরকম অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে সেটা কল্পনা করে আসলে লাভ নাই আসি সরাসরি মূল খবরে পাকিস্তানে ভারত যাচ্ছে না এটা কনফার্ম হয়ে গেছে এখান থেকে বিসিসিআই সরছে না তারা শর্ত দিয়েছিল নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ করার সেখানে আবার পাকিস্তান রাজি নয় পুরোপুরি নিরপেক্ষ ভেনুতে সেটা আরব আমিরাত এবং শ্রীলঙ্কা এই দুইটা জায়গা প্রস্তাব ছিল ভারতের এমনকি ইংল্যান্ডে হলেও তারা রাজি কিন্তু নিরপেক্ষ ভেনুতে হতে হবে সেই প্রস্তাবে পাকিস্তান রাজি না পাকিস্তান আবার বিকল্প প্রস্তাব দিয়েছিল ভারতের খেলাগুলো শুধু নিরপেক্ষ ভেনুতে হবে সেটা শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাত এমনকি বাংলাদেশেও হতে পারে বাকি খেলাগুলো পাকিস্তানেই হবে ভারত যে খেলাগুলো খেলবে সেটা শুধু নিরপেক্ষ ভেনুতে হবে ভারত সেটা মেনে নেয়নি তার মানে কি তার মানে হচ্ছে এশিয়া কাপ যে হচ্ছে না তার মোটামুটি রেজাল্টগুলো আপনারা এর মধ্যে জেনে গেলেন এখন নতুন খবর হচ্ছে এশিয়া কাপ হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এবং সেই সময়ে যে আগস্টের শেষ সপ্তাহে এশিয়া কাপ শুরু হওয়ার কথা সেই সময়ে ভারত পাকিস্তানকে বাদ দিয়ে পাঁচটা দল নিয়ে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে চাই পঞ্চাশ ওভারের সেটা ভারতের মাটিতে হতে পারে নিরপেক্ষ ভেনুতেও হতে পারে নিরপেক্ষ ভেনু ভেনু সেটা আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাই বেশি ভারত সেই রকম প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে এবং এটা শুধু আনুষ্ঠানিক ঘোষণার আসার অপেক্ষা ভারতকে পাশ কাটিয়ে আইসিসি কি পারবে এশিয়া কাপের সিদ্ধান্ত নিতে কিংবা এসিসি কি পারবে এশিয়া কাপের সিদ্ধান্ত নিতে আমার তো মনে হয় না কোনোভাবেই পারবে না কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিল তো ছোট একটা ব্যাপার আইসিসি পর্যন্ত ভারতের যে দাদাগিরি সেই দাদাগিরি মানতে বাধ্য হয় কারণ ক্রিকেট বাণিজ্য এখন প্রায় নব্বই পঁচানব্বই ভাগই ভারতের ওপরে নির্ভরশীল আইসিসির যে কোনো ইস্যুতে যদি ভারত বেঁকে বসে তাহলে আইসিসি সেই ইভেন্টে পুরোপুরি ব্যর্থ হবে বাণিজ্যিক দিক থেকে আইসিসির যত ইভেন্ট যত স্পন্সর যত টেলিভিশন সম্প্রচার সত্ত্বেও সব কিছুই প্রায় নব্বই পঁচানব্বই ভাগই ভারত কেন্দ্রিক ভারতের ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক ভারতের স্পন্সর কেন্দ্রিক ভারতের টেলিভিশন চ্যানেল কেন্দ্রিক সুতরাং যতই নিরপেক্ষতার কথা বলা হোক না কেন যতই আলোচনা সমালোচনা হোক না কেন ভারতের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে আইসিসি এসিসি কারোরই কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নেই এটা একেবারে দিনের আলোর মতো সত্য তাহলে কোনটা হতে যাচ্ছে এশিয়া কাপ পুরোপুরি যদি নিরপেক্ষ ভেনুতে করতে পাকিস্তান রাজি না হয় তাহলে এশিয়া কাপ বাতিল হয়ে যাচ্ছে এবং ভারত ওই সময়ে পাকিস্তানকে বাদ দিয়ে আর পাকিস্তান যদি আসতে চায় নিরপেক্ষ ভেনুতে আস আসতে পারে পাঁচটা দল নিয়ে একটা ওয়ান ডে টুর্নামেন্ট করতে যাচ্ছে যেটা শুধুমাত্র অফিসিয়ালি ঘোষণা বাকি আপনার ভাবনা কি এশিয়া কাপ হবে আমার তো মনে হয় না হবে পাকিস্তান ভারতে খেলতে আসবে না বিশ্বকাপ তার এরকম অবস্থায় পাকিস্তান থাকবে যদি এশিয়া কাপ না হয় কিংবা এশিয়া কাপ খেলতে ভারত না রাজি হয় আমার তো মনে হয় যে বিশ্বকাপ খেলা ছেড়ে দিতে পাকিস্তান রাজি হবে কিংবা বিশ্বকাপ খেলা ছেড়ে দেবে বিশ্বকাপ খেলতে আসবে না ভারতের মাটিতে আসবো না এরকম গোয়ার হয়ে বসে থাকা সেটা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব হবে না সুতরাং এশিয়া কাপ হচ্ছে না এটা মোটামুটি আশিভাগ নিশ্চিত যদি হয় সেটা পরিপূর্ণভাবে নিরপেক্ষ ভেনুতে হবে এবং পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসবে